আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের দেশে অথবা আমাদের বিশেষ করে আমাদের গ্রামে নেটওয়ার্কে অনেক ডিস্টার্ব করে, তাই আজকে আমি একটি 4G ওয়াইফাই মডেমের রিভিউ করব, যেটি আমাদের আমরা যারা গ্রামে বসবাস করি অথবা আমরা যারা ট্যুর করি বা আমাদের বিভিন্ন কাজে এই মডেমটি অনেক উপকারে আসতে পারে। দেখতে পারতেছেন আমার হাতে মডেমটি রয়েছে, আমি এই মডেমটি 6 মাসের বেশি সময় ব্যবহার করতেছি। তো আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে 6 মাস ব্যবহার করে এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন এবং A to Z দেখাবো এটা সেট আপ প্রসেসটা, যে কীভাবে আপনারা এটা সেট আপ করেন। অনেকেই দেখতে পাচ্ছি আমি যে এটা সেট আপ করতে নিয়ে অনেক সমস্যা হয়, আমারও প্রথম দিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এটা সেট আপ করা একটু কঠিন কাজ, তো আজকে আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এটা সেট আপ করবেন এবং 6 মাস ব্যবহারের পরে এটার মধ্যে আমি কী কী ভালো দিক এবং খারাপ দিক পেয়েছি এগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রথমে আমি দেখাবো সেট আপ প্রসেসটা, দেন ভিডিও লাস্টে আমি বলবো যে এটার ভালো দিক খারাপ দিক এবং আপনারা এটা কেন কিনবেন অথবা কেন কিনবেন না। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এরপর এখান থেকে ক্লিক করে অল সিলেক্ট করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং এখানে ক্লিক করে নাইস কমেন্ট অথবা আপনার মন্তব্য শেয়ার করুন। তো চলেন আমি প্রথমে দেখাচ্ছি যে এটা সেট আপ প্রসেসটা। তো এটা প্রথমে আপনাদেরকে এখানে থেকে টান দিয়ে খুলতে হবে, দেন এখান থেকে পিছন থেকে আস্তে করে এটা স্লাইড করলেই ব্যাক কভারটা খুলে যায় এবং এখানে আপনারা একটা দেখেন এখানে একটা সিম আপনারা ঢোকাইতে হবে, দেন এখান থেকে আপনারা সিমটা ভালোভাবে এখানে প্রবেশ করাবেন। দেন আমি সিমটা লাগিয়ে নিলাম, আমি একটি বাঙালি সিম লাগিয়েছি। দেন আপনারা এই কভারটা উপরে লাগিয়ে দিবেন এবং দেখেন এখানে সব স্পেসিফিকেশন দেওয়া আছে, প্রথমে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ডটা কী হবে এবং রাউটার IP অ্যাড্রেস এবং ডাউনলোড স্পিড 150 Mbps, আপলোড স্পিড 50 Mbps, লগ ইন পাসওয়ার্ড অ্যাডমিন, রাউটার IP অ্যাড্রেস, ওয়াইফাই কি মানে পাসওয়ার্ড এবং এটা সব A to Z দেওয়া আছে এবং এটি একটি 4G ওয়াইফাই মডেম। তো এটা লাগানোর পরে আপনারা যে কোনো একটি ফোনের চার্জার অথবা পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে ইউজ করতে পারবেন। তো প্রথমে আমি আমার পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে নিলাম, দেখতে পারতেছেন। দেন পাওয়ারে লাগানোর পরে দেখেন এরকম একটা রেড লাইট ওপেন হবে, তো দেখেন এখানে জাস্ট প্রথমে একটা রেড লাইট জ্বলবে। যদি আপনার মডেমটা সেট আপ করা না থাকে তাহলে রেড লাইটই ব্লিঙ্ক করবে, এখানে ব্লু লাইট হবে না। তো আমি এখন দেখাবো যে কীভাবে আপনারা এটা সেট আপ করবেন। তো যেহেতু আমি প্রথমবার লাগিয়েছি এখানে সেট আপ করা নাই, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সেট আপটা ডিলিট করে দিয়েছি, এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা এটা সেট আপ করবেন। তো এটা সেট আপ করার জন্য আমি এটা এখানে রাখলাম, দেন আমি আমার মোবাইল থেকে দেখেন এখন জাস্ট লাল লাইটই ব্লিঙ্ক করতে, দেখেন লাল এবং সবুজ, বাট লাল লাইটটা যাবে না যদি না সেট আপটা হয়, দেখেন আপনারা খেয়াল করবেন। তো আমি প্রথমে চলে গেলাম মোবাইলে, দেন এখান থেকে প্রথমে আপনারা এখান থেকে জাস্ট ওয়াইফাইটা অন করবেন, অন করার মাধ্যমে আগে এটা কানেক্ট করে নেবেন এটা পাসওয়ার্ডের সাহায্যে। দেখেন পাসওয়ার্ডটা পিছনে দেওয়া ছিল, এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড, দেখেন এই যে ওয়াইফাই কি, এটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড। তো আপনারা এটার সাহায্যে এবং এখানে 4G লেখা থাকবে, তো আমি এটা নাম চেঞ্জ করছি, দেখেন 6G দেওয়া, 6G মিনহাস আমি নাম চেঞ্জ করছি। তো আপনারা এখানে 4G পাবেন, তো আপনারা এখান থেকে জাস্ট কানেক্ট করে নেবেন, দেখেন আমি কানেক্ট করে নিছি এবং দেখেন নো ইন্টারনেট, কোনো ইন্টারনেট নাই। এখন আমি চলে যাব গুগল ক্রোমে, দেখেন গুগল ক্রোমে গেলাম, গুগল ক্রোম থেকে আপনারা এখান থেকে সার্চ করবেন, দেখেন পিছনে বলা আছে এই যে এটার রাউটার IP অ্যাড্রেসটা, দেখেন 192.168.1.0.0.1। তো আপনারা এটা জাস্ট এখানে লিখবেন, দেখেন এই যে এটা আমি এভাবে লিখলাম, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট এটাতে ইন্টার প্রেস করবেন, জাস্ট প্রেস করার পরে এখান থেকে জাস্ট অ্যাডমিন দিবেন, এটা হচ্ছে অ্যাডমিন, অ্যান্ড দেন এখান থেকে লগ ইনে ক্লিক করবেন, দেখেন এটার ইন্টারফেসটা চলে আসছে, এটা হচ্ছে 4G ওয়াইফাই মডেমের ইন্টারফেস। দেখেন এখানে জাস্ট দেখেন লাল, এটা লাল মানে হচ্ছে যে এটাতে ইন্টারনেট কানেকশন নাই এবং দেখেন এখানে এটা হচ্ছে সিমের নেটওয়ার্ক, এটা হচ্ছে সিমের নেটওয়ার্ক, দেখেন এখানে সিমের নেটওয়ার্কটা পাচ্ছে এবং আপনারা যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে দেখেন সিম কার্ড ভ্যালিড এবং এখানে ক্লিক করলে দেখেন 4G অফলাইন মানে অফলাইন দেখাচ্ছে, এটা এখানে অনলাইনে নাই। তো আপনারা দেখতে পারতেছেন, তো এখন এটাকে অনলাইনে বা ইন্টারনেটে অ্যাক্টিভ করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাডভান্স সেটিং থেকে, দেখেন
এখান থেকে জাস্ট ক্লিক করবেন এপিএন এ। দেখেন এপিএন এ ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিং থেকে এপিএন। এপিএন এ ক্লিক করার পরে এখানে সম্পূর্ণ ইন্টারফেসটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটার জন্য দেন এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন পিডিএফ। পিডিপি টাইপটা আইপিভি ফোর অ্যান্ড সিক্স এটা দিয়ে দিবেন। দেন এখান থেকে এপিএন এ ক্লিক করবেন। এপিএন এ ক্লিক করার পর আপনার যেই সিম সেই সিমের শর্টকাট ফর্মটা এখানে দিবেন। যেমন আমি দিলাম বিএল। বিএল দেওয়ার পরে এখান থেকে জাস্ট ইন্টারনেটে ক্লিক করবেন, বিএল ইন্টারনেট, INTERNET, বিএল ইন্টারনেট। ইন্টারনেট দেওয়ার পরে এখান থেকে জাস্ট অটো মোডটা নান করে দিবেন। নান করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট মডিফাই ক্লিক করবেন। দেখেন মডিফাই ক্লিক করলে ওকে দিবেন। দেখেন এখান থেকে জাস্ট দেখেন কাজটা হয়ে গেল। দেখেন এখন আর লাল লাইট চলতেছে না এবং ব্লিঙ্ক হয়ে গেছে। দেখেন এখান থেকেও এটা লাল চলে গেছে, মানে এখন কানেক্ট হয়ে গেছে। জাস্ট এখান থেকে অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিবেন। দেখেন এটা ওকে হয়ে গেল। দেখেন ওকে ওকে হয়ে গেল। এখন জাস্ট আমি রিফ্রেশ করলেই দেখতে পারতেছেন আপনারা। দেখেন এখানে এই যে দেখেন নেটটা চলে আসছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নেট কাজ করতেছে কি না। দেখেন এখন আমি ইউটিউবে চলে গেলাম। দেখেন এই যে আমার ইউটিউবটা ঠিক ভালোভাবেই চলতেছে, কোনো সমস্যা নাই। দেখতে পারতেছেন যে ইউটিউবটা চলতেছে, দেখেন খুবই স্পিডে চলতেছে। তো এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে পাসওয়ার্ড এবং নামটা চেঞ্জ করবেন। তো এটা করার জন্য আপনারা আবার চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে। গুগল ক্রোম থেকে এখান থেকে জাস্ট সার্চ করবেন সেই আগেরটা থেকেই 192। দেখেন এখানে চলে আসবে। দেখে ক্লিক করার পরে এখানে জাস্ট অ্যাডমিন দিবেন, অ্যাডমিন। দেন এখান থেকে লগ ইনে প্রেস করবেন এবং এখান থেকে সেটিং, এখান থেকে জাস্ট ওয়াইফাই সেটিং। এবং দেখেন এখানে হচ্ছে দেখেন উপরে ওয়াইফাই, ওয়াইফাই এপি সেটিং থেকে জাস্ট এখানে দেখেন পাসওয়ার্ড এবং সিকিউরিটি নেম। এখানে দেখেন এপি নেম, মানে এখানে দেখেন আমার 4G মিনহাজটা এখানে শো করতেছে। এখান থেকে জাস্ট আমি যদি 4G থেকে করে দেই 4G, 4G মিনহাজ, দেন এখান থেকে যদি শো করি তাহলে দেখেন পাসওয়ার্ডটাও শো করবে। তো আপনারা এখান থেকে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। দেখেন আমি দিলাম 88, জাস্ট একটা 8 ক্লিক করলাম। এখান থেকে জাস্ট যদি মডিফাই ক্লিক করি তাহলেই দেখেন এটা ওকে, ওকে দিলাম। দেখেন এখান থেকে জাস্ট চেঞ্জ হয়ে গেলো, এখান থেকে ওয়াইফাইটা চলে গেল, মানে এখন আবার রিস্টার্ট নেবে মডেমটা। দেখেন রিস্টার্ট নেওয়ার পরেই এটা আবার সেট হয়ে ঠিক হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার পর পরেই এটা আবার নতুন সেটিংয়ে অন হবে। দেখেন এখান থেকে জাস্ট আমি আবার ওয়াইফাই চলে যেতে হবে। এখান থেকে দেখেন এই যে নামটা চেঞ্জ হয়ে গেল 6G 4G মিনহাস। দেন এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা আবার দিবেন। দেখেন আমি পাসওয়ার্ডটা দিলাম এবং কানেক্ট হয়ে গেল। এবং দেখেন এখান থেকে ওয়াইফাইটাও অন হয়ে গেল। দেখেন আবার দেখাচ্ছি আমি যে এখন আমার নেট চলতেছে। দেখেন এই যে নেট চলতেছে, কোনো সমস্যা নেই। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা এটা থেকে একটা বেস্ট সার্ভিস পাবেন, মানে বেস্ট একটা নেটওয়ার্ক সাপোর্ট পাবেন। এখান থেকে চলে যাবেন হচ্ছে আবারও সেই কোডটা দিয়ে, কোড দিয়ে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাডমিন ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখেন এখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং থেকে এখানে দেখেন একটা আছে আপগ্রেড, দেখেন একটা আপগ্রেড অপশন আছে, আপনারা জাস্ট এই আপগ্রেডে ক্লিক করবেন। দেখেন আমি আপগ্রেডে ক্লিক করতেছি। দেখেন আপনারা এখান থেকে মাঝে মাঝে এই ইন্টারফেসটা আপগ্রেড করে দিবেন, তাহলে আপনারা প্রতিনিয়ত এটা থেকে একটা বেস্ট সার্ভিস পাবেন। আপগ্রেড না করলে এটার সার্ভারটা অনেক সময় ডাউন হয়ে যায়, এতে করে আমাদের নেটওয়ার্কটা স্লো হয়ে যায়। তো আগে জাস্ট আমি দেখেন যে আপগ্রেড হয়ে গেল, একটু আপগ্রেড হয়ে গেলে সময় লাগবে, আবার রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নেওয়ার পরেই এটা আপগ্রেড হয়ে যাবে। দেখেন এই যে আফটার আপগ্রেড ইট উইল রিবুট। তো আপনারা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলেই এটা আপগ্রেড হয়ে যাবে। তো আপনারা এভাবে এটা আপগ্রেড করে নেবেন। তো এই হচ্ছে মোটামুটি এটার সেটিং। এবং আপনারা যদি এখানে চলে যান প্রথমেই, দেখেন আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে
আপনার মডেমে কতজন কানেক্ট রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে একটা ওয়াইফাই এবং ইথারনেট কেবলের মধ্যে জিরো, মানে আপনারা যদি এটা ল্যাপটপের সাথে সরাসরি কানেক্ট করেন তাহলে এটা ইথারনেট পোর্ট হিসেবে কাজ করবে এবং ওয়াইফাই হিসেবে কাজ করবে, দুইভাবেই কাজ করবে। দেখেন আমার যেহেতু একটা ফোনে কানেক্ট করা তাই এখানে ওয়ান শো করতেছে। আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা কতজন মানুষ আপনার ওয়াইফাইটা ব্যবহার করতেছে, এবং নিচে দেখেন আইপি ডিভাইস নেম, এখান থেকে আইপি অ্যাড্রেসটাও শো করবে এবং ডিভাইসের নামটাও শো করবে যে কোন কোন লোক এটা ব্যবহার করতেছে। তো আপনারা এখান থেকে এটাও দেখতে পারবেন যে কে কে আপনাদের মডেমটা ব্যবহার করতেছে। তো এখন আমি বলবো যে এটা ভালো দিক খারাপ দিক এবং আপনারা কারা এটা কিনবেন অথবা কিনবেন না। তো এটা হচ্ছে মূলত একটি পকেট রাউটার। তো এখানে আমি বলি ভালো দিকগুলো, এটা ভালো দিকগুলো হচ্ছে তো এটা অনেক ছোট পোর্টেবল, তাই এটা সহজে বহন করা যায় এবং এটা থেকে মোবাইলের তুলনায় অনেক ভালো একটা ইন্টারনেট সাপোর্ট পাওয়া যায়। এবং আপনারা এটার সাহায্যে অনেকেই একসাথে একটু দূরে রেখে আপনাদের রুমের যেখানে নেটওয়ার্কটা ভালো পায় সেখানে রাখলে এটা থেকে একটা বেস্ট আউটপুট পাবেন। এরকম হতে পারে যে আমার আপনাদের টেবিলে এটা নেটওয়ার্ক পায় না, কিন্তু একটু বাইরে গেলে নেটওয়ার্কটা ভালো পায়, তাহলে আপনারা সেখানে এটা রাখলে আপনাদের রুমেও ভালো একটা নেটওয়ার্ক পাবেন। দেন আপনারা যারা গ্যাজেট প্রিয় তারা এটা আপনাদের কালেকশনে রাখতে পারেন, এবং আপনারা যারা ট্যুর করেন, ট্যুর করার সময় অনেক সময় অনেক জায়গায় যেতে হয় যেখানে নেটওয়ার্কটা ভালো পায় না, তারা এটা ব্যবহার করতে পারেন যাতে নেটওয়ার্কটা ভালো পায়। একটু দূরে রাখলে আশা করি নেটওয়ার্কটা ভালো পাবে। যারা অনেক ইম্পর্টেন্ট কাজ করেন তাদেরকে অনেক অনেক সময় নেটওয়ার্কের প্রয়োজন পড়ে, কিন্তু তারা আপনারা ইউজ করতে পারেন। তো এখন বলবো আমি এটা খারাপ দিক। এটা খারাপ দিক হলো এটা মাঝে মাঝে ওয়াইফাইটা বন্ধ হয়ে যায়, মানে যদি নেটওয়ার্কটা স্লো হয় তাহলে 4G বন্ধ হয়ে যায়, অর্থাৎ নেটওয়ার্কটা ড্রপ করে, তখন একটু সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এটাতে অনেক দূরে রাখলে রেঞ্জটা পায় না, যে 2 রুমের মধ্যে রেঞ্জটা ভালো পায়, এরপরে গেলেই রেঞ্জটা অনেক কম পায়। তো আর হচ্ছে এটাতে কোনো ব্যাটারি নাই, পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে ব্যবহার করতে হয়, তো এটাও একটা সমস্যা। তো যেহেতু এটা একটা ছোটো ডিভাইস এবং এটার প্রাইস হচ্ছে 1500 টাকা দিয়ে আমি 20 সপ্তাহে কিনছিলাম, তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে কিনতে পারেন। যেহেতু আমি 6 মাস ইউজ করতেছি তো আমার কাছে আর তেমন কোনো সমস্যা হয় নাই, নেটওয়ার্কটা এখনও ভালো, তো সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছে। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। তো তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।